আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে এখন আপনার সমস্ত ম্যাথস, কেমিস্ট্রি, ফিজিক্স ও বায়োলজি ডাউটের উত্তর পাওয়া যাবে। শুধু নিজের প্রশ্নের ফটো তুলুন, সেটাকে ক্রপ করুন আর তৎক্ষণাৎ ভিডিও সলিউশন পান। এখনই ডাউনলোড করুন। নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি ডিফারেন্সিয়েশন একটি খুব সহজ সমস্যা নিয়ে, যেখানে আমাদেরকে নির্ণয় করতে হবে কি না ডেরিভেটিভ করতে হবে লগ অফ 3x এর। তো এটা আমরা খুব সিম্পলি করে নেব। আমরা ধরে নিচ্ছি যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু লগ অফ 3x, অতএব এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু ডি ডি এক্স অফ লগ 3x। তো আমরা জানি যে ডি ডি এক্স অফ লগ এক্স ইজ ইকুয়াল টু কি না 1/x। সুতরাং আমরা এখান থেকে করে নেব, অতএব ডি ডি এক্স অফ লগ 3x হলো 1/3x ইন্টু, যেহেতু এখানে 3x আছে সুতরাং আমাদের 3x এরও তারপরে করতে হবে, অতএব ডি ডি এক্স অফ 3x ইজ ইকুয়াল টু 1/3x ইন্টু 3x এর ইন্টিগ্রেশন হবে 3 ইজ ইকুয়াল টু 1/x। অতএব আমাদের এখানে বেরিয়ে যাচ্ছে যে এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 1/x। সুতরাং আমাদের অ্যান্সারটি হলো 1/x। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ক্লাস 6 থেকে 12 এর সাথে নিট, আইআইটি, জেইই মেন্স এবং অ্যাডভান্স লেভেল পর্যন্ত 10 মিলিয়নের থেকে বেশি স্টুডেন্টের ভরসা। আজই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন বা নিজের প্রশ্ন 8400400400 তে হোয়াটসঅ্যাপ করুন।